বন্ধুরা, আগেরবারে পানির ভিতর পরে মরে গিয়েছিলাম, আজকে মাঠে খেলবো, মাঠে আজকে মাঠে খেলা হবে, আসো আসো মামা আসো, মাঠে খেলা হবে, মাঠে খেলবো। কই গেল তোমরা? একটা মুরগি গাড়া, এই গেমের ভিতর গাধা কোনো প্রাণী নেই, মনে আমি একাই গাধা। দেখি উপরে যায় দেখতে হয়, বুঝছো? আমি বুঝে গেছি কাহিনি, উপরে যেতে হবে। উপরে যাস না কেন? ওই যে ওই পাগে, ওরে বাবা রে, কত বড় কথা, আমি পরে মরে যাবো। তাড়াতাড়ি পালা, তাড়াতাড়ি পালা। এরে কি কষ্টটা লাগে রে, দাঁড়াও গুছে থেকে দেখি তোরা কোথায় কে আছিস। ওই একটারও দেখি না, এই পাশে আছে এদিকটা দেখি, ডান পাশে বাম পাশে কোথাও কেউ নাই রে। কেন রে, তোরা সব বাড়ি চলে গেছিস? যে যার মতো বাড়ি চলে গেছিস, আর মাঠে আমার একা রেখে গেছিস, এটা কি ঠিক? মা এখানে আবার কি? ও এখানে খাবার রয়েছে, কি কি যেন পাইলাম। তোরা আমাকে এভাবে থেয়ে পলাবি না, বুঝছি? পলাপলি পলাপলি খেলিস? দাঁড়া দাঁড়া, পাইছি তো পাইছি। পলাপলি খেলিস? এই পলাপলি খেলিস কেন? লুকোচুরি আমি পছন্দ করি না, আমার সামনাসামনি তোরা থাকবি, আমি তোদের মেরে খাবো, আমার পিছে পিছে থাকবি, তাহলে তোদের মারতে সুবিধা হবে। তোরা এদিক ওদিক পলাই বেড়াইস, আমি তোদেরকে খুঁজে পাই না, মারতে পারি না, দুষ্ট। জানিস না আমার মাংস লাগে, প্রতিদিন 5 কেজি করে গোস্ত লাগে। জানিস না আমার গোস্ত লাগে, তোর গোস্ত কোথাতে পাবো? আরে সর্বনাশ, কোথাতে যাবো রে? দেখো কোন ফাঁকাতে ফাঁকাতে ঢুকে যাচ্ছে ছোট বলে, আর আমি লম্বা হয়ে গেছি মনে হয়, আমি বেড়েতেই পারতেছি না। কই গেল, হারাই গেল, দেখছো? গর্ত থেকে বের হতে হতে ও হারাই গেছে, কোথায় যে গেল। তোমরা এরকম করো নাকি আমার মতো হারাই ফেলো? আমি যেন সব কিছু হারাই ফেলি, ভুলে যাই, বুঝছো? কেমন কেমন যেন হারাই ভুলে যাই, এটা কি? আরে সর্বনাশ, পড়ে গেলাম সামনে। উজে লাল গরু, লাল গরু, এই লাল গরু রে। মামা রে মামা রে সামনে, আরে কই গেলি? এই যে পাশি পাশি, শেষ বল লোকে লোকে বেরোচ্ছিস, তারা লোকে লোকে বেরোস কে? ধরা এই আর সামনে যাস না, আমি পড়ে যাবো নি গর্তে। কই গেলি? দাঁড়া, তুই গর্তে পড়েছিস? কোথায় যায় এরা, যায় কোন গর্তের ভিতরতে লুকায়, কিছুই বুঝি না। এই দাঁড়া 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 দাঁড়া, কোন গর্তে তোর বলেছে? এই তো গোস্ত দরকার, আমার গোস্ত পেয়ে গেছি। এটা এদিক ওদিক লুকায় বেড়াস, এটা কি ঠিক? কোথা থেকে কোথায় চলে আসলাম, কিছুই বুঝতেছি না। পথারায় আবার বাসায় যেতে পারবানি? পথারায় ফেলতেছি, উ যার একটা আসতেছে, আয় নিচে নাম, নিচে নাম, হ্যাঁ নিচে নাম, দুষ্ট। পথারে ফেলতেছি আমি তোদের কারণে, এই তোদের তোরা এদিক ওদিক দৌড়াইস, ঠিক মতো এক জায়গায় দাঁড়াইস না, আর আমি পথারে ফেলতেছি। একটু পরে রাতে যাবে না, তখন তো আমার ভয় করবে, জম্বি ভূতগুলো আমাকে এসে খাতে খেতে আসবে। এক জায়গায় ফাঁসিয়ে গেছে, এক জায়গায় ফাঁসিয়ে গেছে রে, কি মজা কি মজা, এইভাবে ফাঁসিয়ে গেছে। এখন তো ভয় করতেছে, মজা তো আমার বের হয়ে যাবে, ভূত আসবে একটু পর। আরে ভূত আসবে না, একটু পর অন্ধকার হয়ে গেছে, খুব তাড়াতাড়ি রাত হয়ে যায় এখানে। এখানে মনে হয় সারাদিনে 2 ঘন্টা থাকে, আমাদের যেমন 24 ঘন্টায় একদিন, এদের মনে হয় 4 ঘন্টায় একদিন, 2 ঘন্টা পর পর রাত হয়ে যায়। বন্ধুরা দেখো তো অন্ধকারের ভিতর ভূত কোথায় আছে, আমি তো দেখতে পারতেছি না, আমি তো চোখে কম দেখি। ওরে বাবা, ওটা কি চাঁদ? চাঁদের এই হাল করছে কে? হ্যাঁ হ্যাঁ, অর্ধেক নাই, আজকে তো চাঁদের আলো দেখা যাচ্ছে, অন্যদিন তো অন্ধকার আর অন্ধকার, চোখে কিছু দেখা যায় না।
আজকে তার তো দেখা যাচ্ছে, কিন্তু ভূতগুলো এখনো মনে হয় বের হয়নি গর্ত থেকে। ভূতগুলো কখন বেরোবে গর্ত থেকে? এ মামা কই গেলি তোরা? আয় আয় সামনে আয় তোরা, মামা কই গেলি তোরা? সব ভূতের বাচ্চাও দেখি না, সাদা পোশাক কালার লোকগুলো দেখি না, তীরা লাগলো দেখি না, কোথা থেকে যে আমি কোথায় যাবো কিছুই বুঝতেছি না। এই যে চলে এসে, তোরা কি সবসময় গর্তের ভিতর থাকিস? একটু লজ্জা হয়। আরে দেখো অবস্থা, কথা বলতি না বলছো আমাকে মেরে দিল, এটা কি ঠিক?